চিকিৎসা সেবার মনোন্নয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ চিকিৎসা চাই নামক স্বেচ্ছাসেবী একটি সংগঠন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার যুবরাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা উপজেলার শতাধিক নেতাকর্মী অংশ নেন। সাধারণ সম্পাদক উম্মে সালমার পরিচালনায় মানববন্ধনে অংশ নিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত চিকিৎসার মনোন্নয়নের বাস্তবায়নের দাবি করেন বক্তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। একটি নির্ধারণ, একটি রেগুলেশন, একটা মূল্য চালু করে দেয় যাতে কেউ টেস্ট ফি অতিরিক্ত নিতে না পারে। আমরা চাই বাংলাদেশের 64 জেলায় টেস্ট ফি একটি থাকবে, যেখানে যাক যে যাক যাতে সে জানতে পারে যে বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট ফি কত কি। শুধু তাই না, মাননীয় প্রধানমন্ত্রী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত অসংখ্য রোগী আছে যারা রাস্তার পথে ঘাটে ঘুমাচ্ছে, বিভিন্ন সরকারি হসপিটালে ভর্তি আছে, প্রাইভেট হসপিটালে ভর্তি আছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পর আছে বিভিন্ন ক্লিনিকে গেলে দেখা যায় রেজিস্ট্রেশন ছাড়া ডাক্তার তারা কিভাবে জন্ম নিচ্ছে। বাংলাদেশে বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া কোনো ডাক্তার থাকতে পারবে না। যদি কোনো ডাক্তার বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া থাকে, সেটা সরকার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবং ডাক্তার ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আজ আপনাদের বিএমডিসি রেজিস্ট্রেশন আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন, আপনারা আপনাদের ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন, আপনাদের সাইনবোর্ডে আপনারা সেটা বাধ্যতামূলক আপনারা ব্যবহার করবেন। তাহলে ভুয়া ডাক্তার আমরা চিহ্নিত করতে পারবো, কে ভুয়া আর কে অরিজিনাল। এবং যদি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, এমন কিছু আইন করা হোক ভুয়া ডাক্তার।